প্রধানমন্ত্রী আন্দোলনের কথা আর মুখে না আনার আহ্বান। এবছর হজে যেতে পারবেন 1,01,000 বাংলাদেশি, প্রলোভনের ফাঁদে না পড়তে হাবের আহ্বান। এবং হলমার্কের মতো অর্থ কেলেঙ্কারি ঠেকাতে নজরদারি বাড়ানোর নির্দেশ, সোনালী ব্যাংকের ভাবমূর্তি পুনরুদ্ধারের উদ্যোগ। এবারে রয়েছে বিস্তারিত সংবাদ। দেশের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবীরা বলেছেন, জঙ্গিবাদ ঠেকাতে হলে বাংলাদেশের উচিত জঙ্গিবাদ প্রতিষ্ঠার হোতা জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করা। নিষিদ্ধ ঘোষণা করে তাদের সকল আর্থিক এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান সরকারের নিয়ন্ত্রণে নিয়ে জঙ্গি অর্থায়নের উৎস বন্ধ করার দাবি জানিয়েছেন তারা। ওবায়দুল রশিদের রিপোর্ট। বাংলাদেশ সেন্টার ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্টের আয়োজনে জঙ্গিবাদের হুমকি, বাংলাদেশ ভাবনা বিষয়ে আলোচনা। উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন পেশার বিশিষ্ট জনেরা। একই সাথে দেশের বিভিন্ন স্থান এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকেও অনেকে আলোচনায় অংশ নেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। আলোচনায় অংশ নেওয়া সকল বক্তারাই বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানের জন্য সরাসরি দায়ী করেন জামায়াতে ইসলামকে। তারা বলেন, স্বাধীনতার পর জামায়াতে ইসলাম মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন স্থান থেকে অর্থ সংগ্রহ করে দেশে বিভিন্ন আর্থিক ও ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে তোলে, সেগুলো থেকেই জঙ্গি অর্থায়ন হচ্ছে। ভাবনার প্রয়োজন নেই যে জামায়াত এবং জঙ্গি সংগঠনগুলিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বেআইনি করা হবে কিনা। অবশ্যই এটা করতে হবে। জঙ্গিদের অর্থায়নের জন্য যে ব্যবস্থাগুলো এখানে আছে, অর্থ ব্যবস্থাগুলো, সেগুলো সরাসরি জাতীয়করণ করার প্রস্তাব আমরা করি এবং সেটা করা প্রয়োজন। জামাত ইসলামী নিঃসন্দেহে একটা সন্ত্রাসী, কিন্তু এদেরকে দুটো দাবি জানানো হয়েছে, নিষিদ্ধ করা, আর একটা দাবি জানানো হয়েছে তাদের আর্থিক বিষয়গুলিকে জনগণে দেখতে আনা। আমি বলছি যে কেবল এই দুটোতে হবে না, আমি আর একটা দাবি সংযোজন করতে চাইছি, তাদের সকল ধরনের প্রকাশনাকে অবিলম্বে বন্ধ করা হবে। আমাদের দেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠার জনক জামাতে ইসলাম। ইদানিংকালে তারা বেশি অর্থ সংগ্রহ করতেছেন ইউরোপ থেকে, কচি কচি ছাত্রদের ছবি দেখা, কোরআন শরীফ পড়তেছে, এগুলার জন্য তারা অর্থ সংগ্রহ করেন। অনেক বিধবা মহিলারা আছেন, ব্রিটেন বসবাস করেন, তারা পেনশন পান, তারা সওয়াবের নিয়তে আল্লাহকে পাওয়ার জন্য তারা এই অর্থগুলা মুক্ত হস্তেদেরকে দান করেন। এরা এই টাকাগুলা নিয়ে এসে এখানে আপনার জঙ্গিবাদের জন্য তারা ব্যয় করেন। সে সময় বক্তারা বলেন, মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত গাওয়া না হওয়ার পরও সরকার কেন কোনো ব্যবস্থা নেয় না? আমাদের জাতীয় পতাকা মাদ্রাসায় উত্তোলন করা হয় না, জাতীয় সঙ্গীত পাঠ করা হয় না। মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সরকার আজও এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। ওই যে গণজাগরণ মঞ্চের এই মিছিলকে থামিয়ে দেওয়া হলো, হেফাজতকে প্রশ্রয় দেওয়া হলো, আমার মনে হয় একটা ঐতিহাসিক ভুল করেছে বর্তমান সরকার, এটা কোনো সন্দেহ নেই। আলোচনায় বলা হয়, জঙ্গি দমনে কর্তব্য নির্ধারণ করতে হবে, সেই সাথে তাদের অভিযোগ, জঙ্গিবাদ মোকাবেলায় রাজনীতিকরা তৈরি না। রাজনৈতিক খানাহানি, রাজনৈতিক দ্বন্দ্ব যদি অব্যাহত থাকে তাহলেও কিন্তু আমরা জঙ্গিবাদ ঠেকাতে পারবো না। তো আমার মনে হয় আমাদের যে রাজনৈতিক কতগুলো বিষয়ে আমাদের রাজনৈতিক সমঝোতায় আসা দরকার, এবং আমরা ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদ ঠেকাতে হবে, জঙ্গিবাদকে প্রতিহত করতে হবে। প্রতিটি বিষয়ে যদি রাজনীতি টানা হয় সুরাহা কোনোদিন হবে না। জঙ্গিবাদ অর টেরোরিজম ইজ এ ন্যাশনাল প্রবলেম, এটা কোন পার্টির প্রবলেম নয়, স্টেট এর ইন্টেলিজেন্স। এটা কত দুর্বল সে সম্বন্ধে আলাপ হয়েছে, এটাকে সুশিক্ষিত করতে হবে, কিন্তু শুধু সুশিক্ষিত নয়, পরিশীলিত করতে হবে এটাকে। জামাত বিএনপির সময় যারা ঢুকেছিল মনে করার কারণ নেই যে তারা জঙ্গি বিরোধী, তারা ওখানে আছে, উচ্চ পদে আছেন, সিনিয়র হয়ে গেছে, এগুলিকে উইড আউট করতে হবে। এন্টি বাংলাদেশি মানে আমাদের আইডিওলজির বাইরে যারা, তারা কোন সরকারি চাকরিতে ঢুকতে পারবে না, এই ব্যবস্থা করতে হবে। এই 30 লক্ষ লোক কবরে শুয়ে আমাদের অবজার্ভ করছে, তারা দেখছে যে তাদের স্বপ্নকে আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি। এই বাংলাদেশ হচ্ছে ওয়াকফুল আল আওলাদের মতো, আমরা এটাকে ধ্বংস হতে দিতে পারি না, আমরা এটাকে উন্নততর করতে পারি, কিন্তু এটাকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে পারি। আলোচকদের মতে, দেশে প্রতি পদে পদে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে, তারই সুযোগ নিয়ে দেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নেত্রী বর্তমান সরকারের অধীনে নির্বাচনে আসবেন না বললেও উপজেলা নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি বলেন, বিএনপি নেত্রীর এখন উচিত মিথ্যা কথা বলার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, বিএনপির জন্ম অবৈধ বলেই দলটির নেতারা সবকিছু অবৈধ হিসেবেই দেখে। ফারুক হোসেনের রিপোর্ট। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের আলোচনা সভায় বুদ্ধিজীবী ও আওয়ামী লীগের সিনিয়র নেতারা মহান ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরেন। প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক ভাষা আন্দোলনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করেন। জাতির পিতা শুরু করেছেন ভাষার আন্দোলন, আর আওয়ামী লীগ সরকারই এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে বাংলাদেশের মানুষের ত্যাগ ভাষার জন্য নিজের একটা অস্তিত্ব আত্মপরিচয় তার একটা সুনির্দিষ্ট স্বীকৃতি এবং এত আত্মত্যাগের স্বীকৃতি, সেই স্বীকৃতিটাই বাঙালি জাতির জন্য অর্জন করে নিয়ে আসে। সাম্প্রতিক সময়ে আন্দোলনের নামে মানুষ হত্যা আর উপজেলা নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। উপজেলা নির্বাচনে এসেছে হাতিয়াটি পাতা করে সবকিছুই আসবে, আমাদের সরকারকে মানবেন না, আমাদের অধীনে ইলেকশন করবেন না, আমাদের সরকারের অধীনে ইলেকশন হয়েছে, নির্বাচন কমিশন অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করেছে এবং বিএনপি নেত্রীও সেই নির্বাচনে অংশগ্রহণ করেছে। এবার বাংলাদেশের জনগণের সামনে নাকে হক দিয়ে তওবা করেন যে আর কখনো এই ধরনের মিথ্যা কথা বলবেন না। বর্তমান সরকারকে অবৈধ বলাই দল হিসাবে বিএনপি ও ওই দলের নেতাদের সমালোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই যে উনি অবৈধ পন্থায় ক্ষমতা যে দখল করেছে জিয়াউর রহমান, সেই অবৈধ পন্থায় ক্ষমতা দখলকারীর হাতে তৈরি করা ক্ষমতায় থেকে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে ওই বিএনপি তৈরি করেছে জিয়াউর রহমান। অবৈধভাবে ক্ষমতা দখলকারীর হাতে তৈরি যে পার্টি, সে পার্টি নিজেই তো অবৈধ, সে আবার আরেকজনকে অবৈধ বলে কিভাবে? বিএনপি মিথ্যার জাল বুনে মানুষকে বিভ্রান্ত করতে চায় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ফারুক হোসেন, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ থেকে এবছর হজ পালনে সৌদি আরব যেতে পারবেন 1,01,000 বাংলাদেশি। সৌদি আরবে হজ নিয়ে এক চুক্তি শেষে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। হজে যেতে ইচ্ছুকদের দালাল, ফারিয়া আর মধ্যস্বত্বভোগীদের প্রলোভনের ফাঁদে পড়ে চুক্তিবদ্ধ না হতে আহ্বান জানিয়েছে হাব। চকর মালিতার রিপোর্ট। গেল বছর পবিত্র হজ পালন করেছেন 90,000 বাংলাদেশি। এবছরের হজ পালন নিয়ে শুক্রবার সৌদি আরবের সঙ্গে চুক্তি সই হয়েছে। সৌদি আরব সফরে গিয়ে সৌদি হজ মন্ত্রী ডক্টর বন্দর বিন মোহাম্মদ হাজ্জার সঙ্গে চুক্তি সই করেন ধর্মমন্ত্রীর নেতৃত্বে সরকারি প্রতিনিধি দল। চুক্তি শেষে জানানো হয়েছে এবছর সরকারি ব্যবস্থাপনায় 10,000 এবং বেসরকারি ব্যবস্থাপনায় 91,000 বাংলাদেশি পবিত্র হজ পালন করতে সৌদি আরব যেতে পারবেন। হজ চুক্তির পরপরই ঢাকায় এক সংবাদ সম্মেলনে সরকারি নির্দেশনা মানতে হজযাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। ইতিমধ্যে এক শ্রেণীর দালাল, ফরিয়া, মধ্যস্বত্বভোগী হজযাত্রী সংগ্রহ করার কাজে লিপ্ত হয়ে গেছেন, যা সম্পূর্ণ অবৈধ। স্বল্প টাকা হজে নেয়ার প্রতিশ্রুতি দিয়ে লোভনীয় প্রস্তাব দিয়ে সম্মানিত হজযাত্রীদের প্রলুব্ধ করার চেষ্টা করা হচ্ছে। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে অনুমোদিত হজ এজেন্ট নয়, এমনকি হাব কর্তৃক বা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক নিয়োগপ্রাপ্ত গাইডও নয় এমন ব্যক্তির সাথে কোনো অবস্থায় হজে যাওয়ার জন্য চুক্তিবদ্ধ হবেন না। উচ্চ আদালতের নির্দেশ মেনে এবছর হজযাত্রী পরিবহনে বেশি সংখ্যক এয়ারলাইন্স চালু থাকলে কম টাকা এবং কম সময়ে হজ করার সুযোগ হবে এমন আশাবাদ হাবের। 2012 এবং 2013 হঠাৎ করে থার্টিরা যখন বন্ধ হয়ে যায়, তখন এই দুটি এয়ারলাইন্স, বিমান এবং সৌদি আর, স্বেচ্ছাচারিতা বাড়ি যায় এবং দুর্নীতি বাড়ি যায়। থার্টিরা যদি থাকে তাহলে এই যে দুটাই এয়ারলাইন্সের যে অনিয়ম দুর্নীতি, এটা থেকে হাজি সাহেবরা রেহাই পাবে এবং
একজন হাজি 15 থেকে 20 দিনের মধ্যে হজ করি এরা বাংলাদেশে ফিরে আসতে পারবে। হজ চুক্তি অনুযায়ী এবছর বাংলাদেশি হজযাত্রীরা বিনা খরচে মদিনার ধর্মীয় স্থানগুলো জিয়ারত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। সোনালী ব্যাংকের আগের ইমেজ ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। শারমিনা আজাদের রিপোর্ট। সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখায় হলমার্কের অর্থ কেলেঙ্কারি আর গেল বছরের শেষ কয়েক মাসে রাজনৈতিক অস্থিরতায় ব্যাংকটির ঋণ বিতরণ কমেছে। তবে খেলাপি ঋণের পরিমাণ এক বছরে কমেছে 2,958 কোটি টাকা। শীর্ষ 20 ঋণ খেলাপির কাছ থেকেও আদায় হয়েছে 1,317 কোটি টাকা, যা তার আগের বছর ছিল মাত্র 4.25 কোটি টাকা। সোনালী ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় এসব তথ্য তুলে ধরে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, মামলা করে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে হলমার্কের অর্থ আদায়ে। হলমার্ক ঘটনায় পড়ে ইমেজ সংকট ও নানা রকম সমস্যায় ভুগছিল। ব্যাংক থেকে বেরিয়ে যাওয়া অর্থ আদায়ের জন্য শীঘ্রই মামলা দায়ের প্রক্রিয়া শুরু হয়েছে। স্বীকৃত বিলগুলির মধ্যে সকল ফরেন বিলের অর্থ ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে। ব্যাংকিং খাতে অনিয়ম দূর করতে পরিচালনা পর্ষদকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী। 2012 সালে যে বিপদে পড়ল এই ব্যাংকটি, এবং সেই বিপদ এখনো তারা কাটিয়ে উঠছে, পুরোপুরি উঠতে পারেনি। সেই বিপদটার কারণ কিন্তু একান্তই অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের দুর্বলতা। সেই দিকে আমার মনে হয় একটি সুন্দর নজর দেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। জাল জালিয়াতি ও অনিয়ম প্রতিরোধে এসব কাজের জন্য তাৎক্ষণিক সাময়িক বরখাস্ত করে পুলিশের হাতে তুলে দেওয়ার ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে সোনালী ব্যাংক। চ্যানেল আই, ঢাকা। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমর্থক প্রকৌশলীদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাতে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে ওই বৈঠকে গাজীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রকৌশলী অধ্যাপক আনারুল আজিম প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ টেক্সটাইল ও এগ্রিকালচার প্রকৌশলীরা বৈঠকে অংশ নেন। উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড আর এ গনি ও ড খন্দকার মোশারফ হোসেন। এবার ভাষার মাস ফেব্রুয়ারি। খুলনার ভাষা সংগ্রামী লোকমান হাকিম বলেছেন, বাংলা ভাষার আন্দোলন থেকে বাংলাদেশের স্বাধীনতা এসেছে, তারপরও বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস জাতীয় ক্ষতির নামান্তর। আব্দুল করিমের তোলা ছবিতে রিপোর্ট করছেন তারিকুল ইসলাম মাসুম। খুলনায় 52 ভাষা আন্দোলনে মহসিন স্কুলের ছাত্র হিসেবে যোগ দিয়েছিলেন ভাষা সংগ্রামী মোহাম্মদ লোকমান হাকিম। মহসিন স্কুলের ছাত্রদের ভাষা আন্দোলনে উদ্বুদ্ধ করতেন কমরেড নজরুল ইসলাম, নুরুল ইসলাম দাদুভাই, অ্যাডভোকেট আব্দুল জব্বার, সমীর আহমেদ, গাজী শহীদুল্লাহ সহ অনেকে। 21 ফেব্রুয়ারির পর বাংলা ভাষার দাবিতে আর ছাত্র হত্যার প্রতিবাদে মিছিল সমাবেশে অংশ নেয় হাজারো মানুষ, তাতে বাধা দেয় পুলিশ এবং মুসলিম লীগ। 22 তারিখে আমরা মোটামুটি সমস্ত জায়গায় মিছিল মিটিং ইয়ে করলাম। 23 তারিখে শহীদ হাদিস পার্কে, এখনকার যে শহীদ হাদিস পার্ক, তখন ছিল গান্ধী পার্ক, ওইখানে মিটিং করা হলো প্রতিবাদ সভা। দু একদিন পরেই বোধহয় আমরা চলে গেলাম ফুলতলায়, মানে তখন মুসলিম লীগের সোহরাব বিশ্বের সরোয়ার মোল্লা এবং তাদের নেতৃত্বে এবং পুলিশ বাধা প্রদান করলো। বাধা প্রদান করে ওভারকাম করে আমাদের বিভিন্ন স্কুলিতে তখন ছাত্রপত্র আসার পরে আমরা 1-1.5-2 হাজার ছাত্রপত্র হয়ে গেলাম এবং স্থানীয় লোক স্বতঃস্ফূর্তভাবে তখন আমাদের সম্মতি জানাইছে। তিনি বলেন, জীবন দিয়ে বাংলা ভাষার অধিকার আদায় সূত্র ধরে বাংলা ভাষাভিত্তিক বাংলাদেশ নামের একটি দেশ স্বাধীনতা অর্জন করলেও আজ সেই দেশে বাংলা ভাষা উপেক্ষিত, করুণ অবস্থা ভাষা। এই আকাশ সংস্কৃতির মাধ্যমে আজ ছোট ছোট ছেলে মেয়েরা আজকে শুধু উর্দু এবং ইংরেজি ভাষায় তারা ইয়ে করছে, বাংলা ভাষা তারা আজকে বুঝেছে। আজকে আপনি শহীদ, বরকত, সালাম, জব্বারের নাম জিজ্ঞেস করেন যে তারা বলতে পারবে না। অথচ বোম্বের নায়ক নায়িকার কথা বলবেন, দেখবেন যে বোম্বের নায়ক নায়িকার কথা বলছে, আদালতে আজকে রায় লেখা হয় ইংরেজিতে। আমি আমার নাগরিক অধিকার, রায় কি হলো আমি আমার ভাষায় সেটা আমি পড়ব, জানব, শুনব, কিন্তু সেই জিনিসটাকে আজকে
বঞ্চিত। বাংলা ভাষার আজকে যে প্রচলন বানান নানা রকম বিকৃত করে ব্যবহার করা হচ্ছে, বাংলা ভাষার প্রচার প্রসারটা যাতে সারা বছর ধরে এটা করে, এগুলো করে আমাদের প্রকৃতপক্ষে ভাষার মর্যাদা এবং আমাদের শহীদের যারা মারা তাদের আত্মা তৃপ্তি পাবে বলে আমরা প্রত্যাশা করি। তাঁর মতে একুশের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা অনেকাংশেই বাস্তবায়িত হয়নি, আসেনি প্রকৃত গণতন্ত্র, অর্থনৈতিক মুক্তি। আমরা যে প্রত্যাশা নিয়ে ভাষা আন্দোলন বা একাত্তরের মুক্তিযুদ্ধ করেছিলাম সেটা কিন্তু আজ পর্যন্ত প্রকৃতপক্ষে বাস্তবায়ন হয়নি। বিশেষ করে অর্থনৈতিক যে মুক্তিটা, এটাই তো আসল দেশের, কিন্তু সেই মুক্তিটাই আমাদের আসেনি। আমরা 22 পরিবারের বিরুদ্ধে আন্দোলন করেছি, আজ 22,000 পরিবারের এরকম শত শত কোটি টাকার মালিক। তা প্রত্যাশা ছিল যে সুষম বন্টনের মধ্য দিয়ে দেশ তার মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হবে। সেই চেতনাটা সুষম বন্টন কোন জায়গায় নেই। যারা ভাষা আন্দোলন করেছে, যারা স্বাধীনতা সংগ্রাম করেছে, তারা তো রাষ্ট্র ক্ষমতায়, অথচ আপনার সেই চেতনার কথা বলে, কিন্তু সেই চেতনা তো মানে তারা যা করে, আজকে বাংলাদেশে যা হচ্ছে লুটপাটতন্ত্র, এ তো স্বাধীনতার চেতনা না, এটা ভাষার চেতনা না। মন্ত্রীদের বেতন বাড়ায়, অফিসারদের বেতন বাড়ায়, সর্ব জায়গায় বেতন বাড়ায়, কিন্তু শ্রমিকদের 500-1,000 বাড়াতে গেলে মালিকের ইয়ে যায়। আন্দোলন হবে মিলিটেন্ট আন্দোলন, আমার সম্পদ জাতির সম্পদ আজকে আমরা ধ্বংস করে আমাদের এই জাতীয়তা বোধ আজকে আমাদের খুব কম। লোকমান হাকিম বলছেন, রাজনীতিকদের সমালোচনা করলে শত্রু মনে করেন, নিজেদের গাফিলতি পর্যালোচনা করেন না। সমালোচনা সহ্য করার মতো নিজেকে সহ্যাতে পারে এমন রাজনীতিক চাই একুশের চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়তে পারে। তারিকুল ইসলাম মাসুম, চ্যানেল আই, খুলনা। প্রিয় দর্শক, সময় হল একটি বিরতি নেবার। নিচ্ছে স্টার ব্যাংক বিরতি, আর বিরতির পর অন্যান্য খবরের সঙ্গে থাকবে হার দিয়েই শেষ হল শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। লঙ্কান ওপেনার কৌশল সিলভার প্রথম ওডিআই সেঞ্চুরি। মানুষের জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন প্রয়োজন হয় নির্ভরতার। মেডিনোভা দিতে পারে সেই নিশ্চিন্ত নির্ভরতা, সর্বাধুনিক পরীক্ষার নির্ভুল সমাধান। মেডিনোভা, উন্নত বিশ্বের সুবিধা বাংলাদেশে। ড্যামেজ চো? নো চান্স। ডাব আছে না? এখন যে কোনো ডাব 700 মিলি শ্যাম্পুর সাথে একটি হেয়ার ড্রায়ার ফ্রি। স্যানফোর্ড মিট অ্যান্ড ভেজিটেবল। এত চেষ্টার পরও উপজেলা নির্বাচনে সরকার জনগণের বিজয় ঠেকাতে পারেনি, দাবি বিএনপির। দলের নেতারা বলেছেন, উপজেলা নির্বাচনে বর্তমান সরকারের বিরুদ্ধে জনগণ রায় দিতে শুরু করেছে। সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আবারও সরকারের বিরুদ্ধে হত্যা গুমের অভিযোগ আনেন। জাতীয় প্রেসক্লাবে জাসাসের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, একটি অনির্বাচিত সরকার দেশ চালাচ্ছে। ওদিকে বিএনপির যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমানের মুক্তির দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে ঢাকা জেলা ছাত্র দল। বিরোধী দলের সঙ্গে চুক্তির পর প্রেসিডেন্ট ভবন ছেড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানোকোভিচ। রাশিয়ার সীমান্তবর্তী শহর খারকিয়েভে রয়েছেন প্রেসিডেন্ট ভিক্টর। শুক্রবার রাতে বিরোধীদের সঙ্গে শান্তি চুক্তির পর শনিবার শারীরিক কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন পার্লামেন্টের স্পিকার ভ্লাদিমির রাইবেক। ওদিকে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে রাজধানী কিয়েভে বিক্ষোভ অব্যাহত রয়েছে, প্রেসিডেন্ট ভবন ঘিরে রেখেছে বিক্ষোভকারীরা।